السلام عليكم. আমরা এখন যে এরিয়াটাতে আছি এখানে মামলুক সুলতানদের কিছু কবর আছে। এখানে এখানে টিকিট নিতে হয়, ঢুকতে হবে। অনেক বড় রাজপ্রাসাদের মতো দেখা যাচ্ছে এরিয়াটা, যদিও কবর। এটা কি মোহাম্মদ আলী বাশার মানে পরিবারের কবর নাকি? কিন্তু মামলুক সুলতানদের কি বললো ভাই? এটা কি মামলুক সুলতানদের নাকি মোহাম্মদ আলী বাশার? এটা সম্ভবত টিকিটের গায়ে লেখা মকবরা উসরা মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী বাশার আহলে আইয়াল পরিবারদের পরিবারের পরিজনের কবরস্থান। কিন্তু আমরা শুরুতে শুনেছিলাম এখানে মামলুক সুলতানদের কিছু কবর আছে। যাই হোক, আমরা এখন ভিতরে ঢুকছি। রাহবার কই, রাহবার কই, ফটো উঠাইছেন আপনি? হ্যাঁ, এটা কিন্তু পুরাটা লোহার স্ট্রাকচার, বুঝছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরে দেখেন পুরাটা, সম্পূর্ণটা পুরাটা লোহার, মজবুত লোহার স্ট্রাকচার এটা। এখানে পুরোটা লোহার স্ট্রাকচার, পুরো লোহা দিয়ে ঘেরাও করা কারুকার্য হচ্ছে। আসলে মানে কবর তো এখন রাজা বাদশাহদের কবর, তাদের কবর দেখেও কেমন জানি মনে হয় কবর মনে হয় না, কবর তো মনে হয় না। কবর তো, কবর তো মনে হয় না, ভয় লাগে না তো, মনে হইতেছে রাজমহল, কবর তো নিচে রাজমহলে আছে মনে হইতেছে। ও সরি, কবর তো মনে হয় না, তোরা মরবি তাও মরার পরও অগ। আসলে রাজা বাচ্চাদের কবর আর কি, কবরের ভিতরে তো রাজা আর ফকির সব এক, কিন্তু কবরের বাহির দিয়ে তারা তাদের পরিচয় ধরে রাখার জন্য বিভিন্ন নকশা করা কবর তৈরি করে আর কি। উপরে অনেক বড় গম্বুজ, ঝাড়বাতি লাগানোর জন্য শিকড় ঝোলানো। এখানে বিভিন্ন কবিতা লেখা। আমরা এখন লোহার স্ট্রাকচারের ভিতরে ঢুকছি। আশ্চর্য রকম একটা জিনিস, পুরোটা লোহার। হাদিদ,
মানে কবর ভিতরে তো গরিব ফকির হবে এক মানে ধনী গরিব উপরে তাও উপর দিয়ে এদের মানে ভাব কমে না কই যাম আল্লাহ করতে হবে দাঁড়ান রাহাবার কি বলে শুনো ইব্রাহিম পাশা ভাই ফার্সি শেরও আছে কিন্তু কবর কি বিশাল অবস্থা ইব্রাহিম পাশা এই তো পাইছি রে ইব্রাহিম পাশা বাসা ওই যে বাসা পাশা একটা ইব্রাহিম পাশা যাক আলহামদুলিল্লাহ একটা তো ইব্রাহিম পাশা যাক আলহামদুলিল্লাহ বলেন যে ইব্রাহিম পাশা ইব্রাহিম পাশা এটা ডিটেলসটা ইন্টারনেটে তে ঢেকে ঢুকাই দিবেন ভিতরে ঠিক আছে আলহামদুলিল্লাহ সবগুলোর মধ্যে নাম লেখা হ্যাঁ উপরে সবগুলোর ভিতরে আছে আমরা আসলে বাইরে ছিলাম এটা আবার কোন ইব্রাহিম পাশা আমরা তো এই অনেক আগে টুকটাক শিখছিলাম হালকা আমরা হালকা হালকা শিখছিলাম একটা খবর কি অবস্থা আসলে এগুলো কতটুকু শরীয়ত সম্মত এটা নিয়ে অনেক বড় প্রশ্ন
এটা দেখি আবার কেউ দলিল দিতে যায় না যে জায়েজ না হ্যাঁ এগুলো দেখে কেউ দলিল দিতে যায় না যে খবর এরকম জায়েজ মিশরে দেখে আইছি এই আসতে ভাই এটা কুস্তি লাগাইছেন কেন এটার সাথে শক্ত ভাই লোহা পুরোটা সমান লোহা একবারে জং ধরা কষ্ট ভাই মানে দুনিয়া আমার দোয়া করতে মন চাইতেছে না আসলে অনেক কঠিন কথা ওলি আল্লাহদের কবরে গেলে চোখ দিয়ে পানি বের হয় দোয়া আসে একটা ভাব গাম্ভীর্য আমার পরিস্থিতি কাজ করে আলাদা বাচ্চাদের কবরগুলো এখানেও দুনিয়াদারির অনেক ছ আছে সেই অনুভূতিটা আসে না এটা বাহিরের করিডোরটা কবরস্থানের বাহিরে ছাত্ররা এখানে ছবি দিয়ে গেছে